হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা জানানো হয়েছে বা ঘোষণা করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই তারিখগুলো শেয়ার করব, অর্থাৎ কোন ইউনিটের প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করা যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায়। নিউজটির শিরোনাম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা জানালো চবি। বিস্তারিত অংশে রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা জানানো হয়েছে আজ বৃহস্পতিবার, অর্থাৎ গতকালকে। চবি ডেপুটি রেজিস্ট্রার, একাডেমিক ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের তারিখ দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে এই ইউনিট, এই ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 1 আগস্ট 2022 তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত। অর্থাৎ এই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 16 এবং 17 আগস্ট অনুষ্ঠিত হবে। সো আগামী 1 আগস্ট থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 16 এবং 17 আগস্ট শিফট অনুযায়ী মূলত 1 ঘন্টা আগ পর্যন্ত আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরপরে রয়েছে সি ইউনিট, সি ইউনিটের প্রবেশপত্র 4 আগস্ট 2022 তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। বি ইউনিট, বি ইউনিটের প্রবেশপত্র 5 আগস্ট 2022 তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। ডি ইউনিট, ডি ইউনিটে 7 আগস্ট 2022 তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র। বি ওয়ান উপ ইউনিট, প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 9 আগস্ট 2022 তারিখ থেকে সংশ্লিষ্ট উপ ইউনিটের পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগ পর্যন্ত। এরপর রয়েছে ডি এক উপ ইউনিট, ডি এক উপ ইউনিটে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 9 আগস্ট 2022 তারিখ থেকে সংশ্লিষ্ট উপ ইউনিটের পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত। আপনারা হয়তো ইতিমধ্যে তারিখগুলো পেয়ে গেছেন কোন ইউনিটের প্রবেশপত্র কবে ডাউনলোড করতে হবে। এই পর্যায়ে আমরা জেনে নিব পরীক্ষার পদ্ধতি। মূলত ভর্তি পরীক্ষা বরাবরের মতোই 120 নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে 100 নম্বর লিখিত পরীক্ষা, অর্থাৎ বহু নির্বাচনী, আর বাকি 20 নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। বহু নির্বাচনী পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্ক রয়েছে। পরীক্ষার ন্যূনতম পাশ মার্ক হচ্ছে 40। এছাড়াও ভর্তি পরীক্ষার তারিখ এখানে রয়েছে, অর্থাৎ 16 এবং 17 আগস্ট এ ইউনিট, 19 আগস্ট সি ইউনিট, 20 ও 21 আগস্ট বি ইউনিট, 22 ও 23 আগস্ট ডি ইউনিট, এবং 24 আগস্ট সকালে উপ ইউনিটের, অর্থাৎ বি এক, এবং ওই দিন বিকালে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাই হোক, এই ছিল ভর্তি পরীক্ষার তারিখ। এবার টোটাল কতজন শিক্ষার্থী আবেদন করেছে সেই বিষয়ে এখন শেয়ার করব। জানা গেছে যে 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় 4টি ইউনিট ও 2টি উপ ইউনিটে 4,926টি আসন রয়েছে। এই 4,926টি আসনের জন্য আবেদন করেছেন 1,43,724 জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন 29 জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।